ওয়েলকাম টু জুডল্যান্ড প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা রূপান্তরিত শিলা নিয়ে আলোচনা করব আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ তাপ নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয় একেই বলে রূপান্তরিত শিলা অর্থাৎ ভূ অভ্যন্তরে যে আগ্নেয় ও পাল্য শিলাগুলি রয়েছে সেগুলি প্রচণ্ড চাপে আছে তাপে আছে এবং রাসায়নিক বিক্রিয়াগুলির মাধ্যমে সেগুলি যদি তার পুরোনো ধর্ম বা বৈশিষ্ট্যগুলি হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয় তখন সেটিকে রূপান্তরিত শিলা বলা হবে অনেকভাবেই শিলায় রূপান্তর হতে পারে যেমন অত্যাধিক তাপে রূপান্তরিত হয় যেমন পিট কয়লা অত্যাধিক তাপে গ্রাফাইটে রূপান্তরিত হয় সেল প্রচণ্ড চাপে সেলেটে পরিণত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যান্ডালুসাইট নাইটে পরিণত হয় শিলার রূপান্তরের বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুযায়ী শিলার রূপান্তরকে দুটি ভাগে ভাগ করা যায় স্থানীয় রূপান্তর বা স্পর্শ সংযোগ রূপান্তর এবং আঞ্চলিক রূপান্তর প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর ঘটে যেমন যেমন সেল বিশাল চাপের ফলে সিলেটে পরিণত হয় দুই স্পর্শ বা স্থানীয় রূপান্তর স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর হয়ে থাকে যেমন চুনাপাথর পাথর স্পর্শ বা তাপের ফলে মার্বেলে রূপান্তরিত হয় আমরা এবারে কয়েকটি আগ্নেয় এবং পালিশিলা রূপান্তরিত রূপ দেখে নেব প্রথমে গ্রানাইট একটি আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে নিস নামক রূপান্তরিত শিলায় পরিণত হয় ব্যাসল্ট একটি আগ্নেয় রূপান্তরিত হয়ে অ্যামফিবোলাইট নামক রূপান্তরিত শিলায় পরিণত হয় বেলেপাথর একটি পারলিক শিলা রূপান্তরিত হয়ে কোয়াটজাইট নামক রূপান্তরিত শিলায় পরিণত হয় চুনাপাথর রূপান্তরিত হলে মার্বেলে পরিণত হয় এবং কয়লা রূপান্তরিত হলে গ্রাফাইটে পরিণত হয় চুনা পাথর বেলে পাথর পিট কয়লা এগুলি পাল্লু শিলার উদাহরণ শেল রূপান্তরিত হলে স্লেটে পরিণত হয়ে যাবে শেল থেকে স্লেটে পরিণত হয় এবং ফিলাইট রূপান্তরিত হলে শিস্ট তৈরি হয় রূপান্তরিত শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য রূপান্তরের ফলে আগ্নেয় বা শিলা যদি রূপান্তরিত শিলায় পরিণত হয় তাহলে তা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে যায় এই শিলায় যুক্ত হতে পারে আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ হয় আরও চকচকে ও ক্লাসিত হয়ে যায় শিলা যদি রূপান্তরিত হয়ে যায় তাহলে তার ভঙ্গুরতা কমে যায় রূপান্তরের ফলে শিলার ভিতরে খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পালুশিলার মধ্যে জীবস্ব থাকলে তা নষ্ট হয়ে যায় শিলা রূপান্তরিত হলে এর মধ্যস্থিত খনিজগুলি পূর্বে বলা হয়েছে একদিকে চলে আসে এর ফলে শিলা থেকে খনিজ সংগ্রহের সুবিধা হয়ে থাকে